হ্যালো ভিউয়ার্স, মালয়েশিয়া যেতে কত টাকা লাগে আর এই বিষয়ে জানতে চাইলে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি শাকিল। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী আপডেটগুলো পেতে পারেন। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে। চলতি মাসের মধ্যেই দেশটিতে কর্মী পাঠানো শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় যেতে আগের তুলনায় খরচও কম লাগবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। আশা করি আগের চেয়ে কম হবে, অনেক কম হবে। কতটা কম হবে তা বলতে পারবো না, কিন্তু কম হবে। তবে এটা বলতে পারি, কর্মীর অংশটুকু কর্মী বহন করবে, এই নিশ্চয়তাটুকু আমাদেরকে দেওয়া হয়েছে। এর বাইরে পাসপোর্ট, মেডিকেল খরচ কর্মীদের, এছাড়া কোভিড টেস্ট, কোয়ারেন্টাইন খরচ, এসব কিছুই কর্মীদের ঘাড়েই রয়েছে। আসা যাওয়ার টিকিট তারা দিবেন, মানে সরকার বহন করবে। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, আগেরবার 1,60,000 টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল, এবার তার তুলনায় অনেক কম হবে। কত কম হবে সেটা এখনো হিসাব করে নাই, তবে আগের তুলনায় অনেক কম হবে। সেটা আমি আমার দিক থেকে আইডিয়া অনুযায়ী সেটা যেটা বলতে পারি, 80,000 থেকে 1,00,000 টাকা হবে আগের তুলনায়, মানে যেটা কম হবে। তো ভিউয়ার্স, আমি বিদেশগামী প্রবাসীদেরকে একটি কথা বলতে চাই, যে এটি হচ্ছে একটা সরকারি হিসাব, এটি হচ্ছে একটি সরকারি হিসাব। আপনি এখানে এই সরকারি হিসাবের সাথে আপনি একটা জিনিস আইডিয়া করে রাখতে পারেন, যে আপনার যাবতীয় খরচ, ঠিক আছে, হ্যাঁ, সব কিছু মিলিয়ে 2,00,000 থেকে 4,00,000 টাকা পর্যন্ত হতে পারে। সেটা কিভাবে, মনে করুন আপনি একটা ভিসার কন্ট্যাক্ট করেছেন, আপনি সেই বিষয়টি আপনি এজেন্সির মাধ্যমে কাজ করবেন, এজেন্সি খরচ, বিদেশে যাওয়ার যাবতীয় খরচ সব কিছু মিলে আপনাকে 2,00,000 টাকা বা 2,50,000 টাকা পেমেন্ট করতে হবে, সেটি আপনার ভিসার উপর নির্ভর করে। আর 4,00,000 টাকা বা 3,50,000 টাকা যেটা আমি বলেছি, সেটা হচ্ছে আপনার, সেটাও আপনার ভিসার উপরে ডিপেন্ড করে। ভিসা যদি ভালো কোয়ালিটি হয়, বেতন বেশি হয়, সেটার কারণে আপনার অ্যামাউন্টটা বেশি হতে পারে, যাওয়ার জন্য যে খরচটা সেটা একটু বেশি হতে পারে। আমি কেন এই কথাটা বলেছি যে সরকারি খরচ হচ্ছে একটা, কিন্তু এত টাকা কেন লাগবে, আসলে এটা একটা সাধারণ ধারণা মাত্র, এরকম হতে পারে। বাংলাদেশ তো এমন নয় যে আপনার সরকার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আপনাকে বিদেশে নিয়ে একটি চাকরি ধরিয়ে দেবে, বেশিরভাগই একটা দায়িত্ব ভারপ্রজা আপনাকেই নিতে হবে। তো ভিউয়ার্স, বুঝতে অসুবিধা হয়ে থাকলে আপনারা কমেন্টে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে করে আপনার অন্য একজন বন্ধু উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।